সোশ্যাল মিডিয়া থেকে সব পোস্ট সরিয়ে নিলেন দীপিকা, কেন এবং কি কারণে? বলিউড তারকা দীপিকা পাড়ুয়ান অন্তর্জালের তুমুল জনপ্রিয়। তিনি সিনেমার পর্দার বাইরে কতটা জনপ্রিয় তার সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই বোঝা যায়। ফেসবুকে তার ফলোয়ার সংখ্যা 55 মিলিয়ন, ইনস্টাগ্রামে 52.5 মিলিয়ন আর টুইটারে 27.7 মিলিয়ন। অন্তর্জালে এত মিলিয়ন ব্যবহারকারী যার ভক্ত, সেই দীপিকা পাড়ুয়ান তার ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সব পোস্ট সরিয়ে নিয়েছেন। ভারতীয় গণমাধ্যমগুলো দীপিকা পাড়ুয়ানের এমন কাণ্ডের বিভিন্ন কারণ অনুমান করেছেন। প্রতিবেদনে এমন সিদ্ধান্তের কারণ হিসেবে গণমাধ্যমগুলো বলছে, প্রথমে মনে হতে পারে দীপিকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, কিন্তু সে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে প্রোফাইল ও কভার পিকচারটি বদলানো। এছাড়া দীপিকা এমন কাজ করেছেন সাময়িকভাবে আসন্ন কোনো অনুষ্ঠান বা কর্মসূচির প্রচারের জন্য। এটাও ভাবা হচ্ছে পুরাতন বিষাদ ভুলে নতুনভাবে ইন্টারনেট জীবন সাজাতে যাচ্ছেন এই অভিনেত্রী। যদিও এই প্রসঙ্গে দীপিকা পাড়ুয়ান ও তার গণমাধ্যম টিম এখনও মুখ খোলেননি, তবে এই প্রতিবেদন লেখার সময় দীপিকা তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে মাই অডিও ডায়েরি শিরোনামে একটি অডিও বার্তা দিয়েছেন। সেখানে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অডিও ডায়েরি, আ রেকর্ড অফ মি ইজ গুড হেলথ অ্যান্ড পিস অফ মাইন্ড। হ্যাপি নিউ ইয়ার। ভারতীয় পত্রপত্রিকার খবর, সবশেষ দীপিকা পাড়ুয়ান 5 দিন শাহরুখ খানের পাঠান সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন। পাঠান টিম অ্যাকশন দৃশ্যের শুটে দুবাই যাচ্ছেন আগামী জানুয়ারিতে। সেখানে অংশ নেবেন শাহরুখ, দীপিকা পাড়ুয়ান ও জন আব্রাহাম। শাহরুখের পাঠান সিনেমার শুটিংয়ে অংশ নিতে দুবাই যাচ্ছেন বলিউড ভাই। যেন দর্শক, দীপিকা পাড়ুয়ানের এমন কাণ্ড কী কারণে ঘটতে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই আমাদের কমেন্টস করে জানিয়ে দিন।